হ্যালো প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের স্পেশালি অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখাতে চলেছি, কেননা আজকের বিষয় অনেকই গুরুত্বপূর্ণ আর অনেক স্পেশাল হতে চলেছে। তো বন্ধুরা, এই প্রশ্নটা শুনে আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে ভিডিও তো সরাসরি হয়ে থাকে, তো আজকের ভিডিও কেন স্পেশাল হবে? তো বন্ধুরা, আজকে আপনাদের সরাসরি আমি শেখাবো সেটা হলো এক ক্লিকে কীভাবে আপনার নিজস্ব ফটো আপনারা সরাসরি এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, কথাটা একটু শুনে আপনাদের অবাক হয়ে যাচ্ছেন যে কেননা এক ক্লিকে কোনো ফটো এডিটিং করা সম্ভব না। তো বন্ধু, আজকে সরাসরি আপনাদের এই ভিডিওর মধ্যে আপনাদের স্পেশাল আমি লাইভ প্রুফ দেখাবো কীভাবে এক ক্লিকে আপনার ফটো এডিটিং করা সম্ভব। তো বন্ধুরা, সরাসরি ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন, আর আমি সুরাজ আপনাদের সাথে আছি। তো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো বন্ধুরা, সরাসরি চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে, অর্থাৎ হোম পেজে। তো বন্ধুরা, হোম পেজে আসার জন্য সর্বপ্রথম কী করতে হবে, আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আপনারা অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটা সরাসরি আপনাদেরকে কিন্তু দেখাবো। তো বন্ধুরা, অ্যাপটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাবেন এখানে কিন্তু সার্চ বটন। তো সরাসরি আপনারা কী করবেন, সার্চ বটনে ক্লিক করতে হবে আপনাকে একটা নাম। তো সরাসরি আপনি সার্চ বটনে চলে আসলাম, এখানে লিখবেন আপনারা ফ্রি প্রিসেট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফ্রি লেখার সাথে সাথে কিন্তু আমার সামনে চলে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি প্রিসেট। তো সরাসরি আপনারা এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লেখা আছে যে ফ্রি প্রিসেট লাইট রুম মোবাইল প্রিসেট ইজ ফিল্টার। তো সরাসরি বন্ধুরা আপনার এখানে এটা অরিজিনাল কিন্তু সরাসরি আপনারা দেখে নিতে বলবেন না, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে 500K প্লাস ডাউনলোড আছে, আর কিন্তু এখানে 11 MB, অ্যাপটাও কিন্তু অনেক MB কম আছে। তো বন্ধুরা, সরাসরি আপনারা কী করবেন, এখান থেকে ইনস্টল দেখতে পাচ্ছেন, ইনস্টল বটন। তো সরাসরি আপনারা এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো সরাসরি আমি ইনস্টলে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরাসরি আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হওয়ার পর সরাসরি আমি কী করবো, অ্যাপটা ওপেন করব। তো বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ফেস শো হবে। তো সরাসরি আপনি একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা পেজ সরাসরি চলে এসছে, আর এখানে দেখতে পাচ্ছেন হাজারও আপনার সামনে কিন্তু প্রিসেট দেওয়া হয়েছে। সে মোড়ে ক্লিক করবেন, করে কিন্তু আপনি এখান থেকে 100 প্লাস 200 300 400 আপনি যতটা প্রিসেট দরকার হয় আপনার ফটোটিং করতে, তো সরাসরি কিন্তু আপনি এখান থেকে প্রিসেট ডাউনলোড করতে পারবেন। তো সরাসরি বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের প্রিসেট কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে, সরাসরি দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ, আপনি ইউজ করতে পারবেন প্লাস আপনি এটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডাউনলোড বটনও কিন্তু দেওয়া হয়েছে। তো সরাসরি আমি ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আপনাকে পারমিশন দিতে হবে, আপনি অ্যালাও করবেন। অ্যালাও করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু সরাসরি প্রিসেটটা কিন্তু ডাউনলোড হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে আমার অ্যাপটা। তো সরাসরি অ্যাপের আমার প্রিসেটটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো সরাসরি হয়ে যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়ার পর সরাসরি আপনার সামনে একটা অ্যাড দিয়েছে। তো সরাসরি আপনি কী করবেন, ক্যান্সেল করবেন। করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাড লাইট রুম অ্যান্ড ডান। তো সরাসরি আমি এটা আপনি সরাসরি লাইট রুমে শেয়ার করতে পারবেন, এবং আপনি কিন্তু ডান করে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। যেহেতু আপনাকে আমি দেখাবো একই লেখে কীভাবে ফটো এডিটিং করবেন, তো সরাসরি এটা আমি অ্যাড টু লাইট রুমে করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সরাসরি কিন্তু আমার লাইট রুমের মধ্যে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, সরাসরি আমি লাইট রুম অ্যাপের মধ্যে চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাইট রুম অ্যাপের মধ্যে সরাসরি চলে এসেছি। তো আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান চলে এসেছে। সরাসরি আপনি কী করবেন, অল ফটোসে একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফেস হবে। তো সরাসরি আপনি এখান থেকে প্রিসেটগুলো, আপনি সরাসরি যে ফটোগুলো আপনি এখান থেকে এডিটিং করতে চান, তো সরাসরি আপনি এখানে কিন্তু সব অলরেডি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 2-3টে প্রিসেট ডাউনলোড করা আছে। তো সরাসরি দেখতে পাচ্ছেন এই একটা প্রিসেট। তো সরাসরি আমি এটা আপনি কপি করব। তো সরাসরি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা 3 ডট বলে একটা অপশান দেওয়া হয়েছে। তো সরাসরি এটা আপনি ক্লিক করবেন। তো করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিয়েট প্রিসেট অ্যান্ড কপি প্রিসেট, এর কপি সেটিং বলে একটা অপশান দেওয়া হয়েছে। তো সরাসরি আপনি কী করবেন, কপি সেটিংসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু ডান বলে একটা অপশান চলে এসছে। তো সরাসরি আপনি ডান করবেন। তো ডান করার পর কী করতে হবে, আপনি যে ফটোটা এডিটিং করতে চান প্রিসেটটা দিয়ে আপনি এক ক্লিকে যে ফটোটা আপনি এডিটিং করতে চান সেটাই আপনি একবার ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আছে আমার। তো সরাসরি ফটো আমি ক্লিক করলাম। তো করার পর
কী করতে হবে, আপনার এই ফটোর উপরে যে কপি করেছেন যে পিসেটটা সরাসরি আপনাকে এটা পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য সরাসরি সেম আপনার থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। তো করার পর সরাসরি আপনার সামনে চলে আসবে যে কপি সেটিংস, ক্রিয়েট পিসেট অ্যান্ড পেস্ট সেটিং। তো সরাসরি যেহেতু আপনি ওখান থেকে কপি করে এনেছেন, তো সরাসরি আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেস্ট সেটিংস। তো সরাসরি আপনি পেস্ট সেটিংসে করবেন, করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে কিন্তু অটোমেটিক কিন্তু বন্ধুরা আমার ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে, আর এক ক্লিকে কিন্তু আমার ফটোর এডিটিং করা সম্ভব। তো বন্ধুরা সরাসরি এরকমভাবে আপনি অনেক কিন্তু ফটো এডিটিং করতে পারবেন সম্পূর্ণ এক মিনিটের মধ্যে, আর সম্পূর্ণ কিন্তু আপনার কোনো রকম ঝামেলা থাকবে না, কোনো রকম কিন্তু প্রবলেমে আপনি কিন্তু পড়বেন। তো বন্ধুরা আপনাদেরকে আর একটা ফিচারের আমি এডিটিং দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি থ্রি ডটে চলে যাবেন, চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে কপি সেটিংস। তো সরাসরি কপি সেটিংসে ক্লিক করব, করার পর আপনি ডান করবেন, ডান করার পর সরাসরি আপনি সেম যে ফটোটা এডিটিং করেছেন সেটার উপরে আবার ক্লিক করবেন। তো করার পর বন্ধুরা সরাসরি আমি আবারও চলে যাব আমার থ্রি ডটে, যাওয়ার পর সরাসরি আমি পেস্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু একরকম এডিটিং করা আছে, আর কিন্তু অর্গানেল কিন্তু আলাদা ছিল। তো বন্ধু এটার উপরে সরাসরি আপনারা এবার হোয়াইট, আপনার হোয়াইট কালার এডিটিং করবো, অর্থাৎ হোয়াইট ইফেক্ট আমরা এখানে কিন্তু পেস্ট করব। তো সরাসরি আমি পেস্ট করব, করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিন্তু সরাসরি কিন্তু ফটোটা হোয়াইট ফেস একটা ইফেক্টের উপরে পরিণত হয়েছে, ফটোটা কিন্তু দুর্দান্ত লাগছে, কিন্তু অসাধারণ একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তো বন্ধুরা সরাসরি আপনারা এক ক্লিকের মাধ্যমে ফটোটা এডিটিং করা আপনার পক্ষে সম্ভব হবে। তো সরাসরি ভিডিওটা ভালো লাগে যদি একটা লাইক। বন্ধুরা সরাসরি যেটা আমি পিসেট অ্যাপ থেকে ডাউনলোড করলাম, তো সরাসরি সেটা আপনাদেরকে কিন্তু আমি একবার কপি করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পিসেটটা আমি সরাসরি অ্যাপটার মাধ্যমে ডাউনলোড করলাম, তো সরাসরি সেটা আমি ক্লিক করব। তো করার পর বন্ধুরা সরাসরি আমি সেম মানে থ্রি ডটে ক্লিক করব। তো করার পর সরাসরি আমি কপি সেটিংসে ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা সরাসরি টুলস বলে একটা অপশন চলে এসেছে, সরাসরি আপনি কিন্তু টুলসে ক্লিক করবেন, করার পর সরাসরি কিন্তু আপনি ডানে অপশন ক্লিক করবেন। তো করার পর সরাসরি যে ফটোটায় আমরা সরাসরি হোয়াইট ইফেক্ট ফেলেছিলাম, তো সরাসরি সেটার উপরে আমি আবার ক্লিক করব। তো করার পর সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডট অপশন, তো সরাসরি আমি কিন্তু এখানে পেস্ট করব। তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন পেস্ট করার সাথে সাথে কিন্তু আমার যে ফটোটা ছিল, আর যে ফটোটা সরাসরি আমি এডিটিং করলাম, তো সরাসরি দেখতে পাচ্ছেন যে কি পিসের দ্বারা কিন্তু আমার ফটোটা এডিটিং করা সম্ভব হয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু হাজারো ফটো এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা সরাসরি এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি যদি এক ক্লিকে ফটো এডিট করা শিখে যান, তো অবশ্যই একটা লাইক কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এরকম ধরনের নিউ নিউ আপডেট আপনাদের সামনে কন্টিনিউ আমি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, বাই, অল দ্য বেস্ট, লাভ ইউ।